হ্যালো এভরিওয়ান, আবারও ফিরে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেকচার নিয়ে। আজকে আমাদের শেষ লেকচার, 8টি লেকচারের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ হতে যাচ্ছে। প্রথম অধ্যায় হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকের বিষয় বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি এমডি রুকনুজ্জামান জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো বায়োমেট্রিক্স কী? বায়োমেট্রিক্স হলো জৈব বৈশিষ্ট্য বা তথ্য বিশ্লেষণ এবং পরিমাপ করার বিজ্ঞান। অর্থাৎ জৈব বৈশিষ্ট্য দ্বারা বোঝানো হচ্ছে প্রাণীর মধ্যে যার প্রাণ আছে তাদের বৈশিষ্ট্য বা তথ্য বিশ্লেষণ করে এবং সেটা পরিমাপ করার নামই হচ্ছে বিজ্ঞান। সেটা হতে পারে প্রাণী বা বৃক্ষ। 19 শতকের শেষের দিকে শত্রু শনাক্ত করতে ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাতে বায়োমেট্রিক্সের প্রচলন করা হয়। 1980-এর দশকের ব্যাপক প্রসার ঘটে। আর বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য আঙুলের ছাপ, চোখের রেটিনা, মুখমণ্ডল, কণ্ঠস্বর ব্যবহৃত হয়। বায়োইনফরমেটিক্স, বায়োইনফরমেটিক্স হলো জৈব তথ্য ব্যবস্থাপনার জন্য কম্পিউটার প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ যে বায়ো জৈবিক যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় সেগুলোর তথ্য ব্যবস্থাপনা করাটাই হচ্ছে, অর্থাৎ সেই তথ্য ব্যবস্থাপনার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। আর এটি 4টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে গঠিত। এক হচ্ছে আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডেটাবেস, প্রোগ্রাম, পরিসংখ্যান। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বহুল আলোচিত একটা বিষয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আজকাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় একটা বিষয়। অনেকে এটাকে ইন্টারেস্টিং একটা বিষয় হিসেবে নিয়ে থাকে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জীবন্ত প্রাণীর ডিএনএ পরিবর্তন করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জীবন্ত প্রাণীর ডিএনএ পরিবর্তন করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তা পাশে যে আমরা একজন বুড়া লোকের ফটো দেখতে পাচ্ছি, উনি হচ্ছে একজন জেনেটিক বিজ্ঞানী, ডক্টর মাকসুদুল আলম, যিনি পাটের জিন তত্ত্ব আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন। তিনি মূলত আমেরিকান বাংলাদেশি বিজ্ঞানী, অর্থাৎ বাংলাদেশে জন্ম হলেও আমেরিকার একটা ইউনিভার্সিটিতে তিনি গবেষণা করতেন। জীবদেহের ক্ষুদ্রতম অংশ হলো কোষ, যাদের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেসব বিষয় নিয়ে কাজ করে সেটা হচ্ছে কোষ। কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। আবার এই নিউক্লিয়াসের ভেতরে পেঁচানো কিছু বস্তু থাকে যেটাকে বলা হয় ক্রোমোজোম। আর এই পেঁচানো বস্তুগুলোর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে চেনের মতো পেঁচানো থাকে, সেগুলো হচ্ছে ডিএনএ। আর ডিএনএর এক একটি অংশকে বলা হয় জিন, যেটা নিয়ে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রাণীর ডিএনএর অংশ কেটে জোড়া লাগিয়ে দেওয়া যায়, আর এই কাজটিকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ এক প্রাণীর ডিএনএ অন্য প্রাণীর ডিএনএ প্রতিস্থাপন করার জন্য যে কাজ করা হয় সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 1973 সালে হার্ভার্ড বয়ার স্ট্যানলি কুহেন প্রথম এই কাজটি করেন। আর ডিএনএ তে 4 প্রকারের ক্ষারক থাকে, সংক্ষেপে এগুলোকে এসিজিটি বলে। আর এই ক্ষারকগুলো সাজানোর পদ্ধতিকে বলা হয় ডিএনএ ম্যাপিং। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির ব্যবহার আজকাল খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এক সময় দেখা যাচ্ছে যেত যে একটা 5 MB মেমোরি কার্ড সেটা বিশাল আয়তনের, এবং সেটাকে পরিবহন করার জন্য, বহন করার জন্য কয়েকজন লোক লেগে যাচ্ছে। কিন্তু আজকাল প্রায় 1 TB, অর্থাৎ যেখানে হাজার হাজার ডকুমেন্ট সংরক্ষণ করা যায়, এরকম প্রযুক্তি তৈরি হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের মোবাইলের ভিতরে বা কম্পিউটার ডিভাইসের ভিতরেই সেটা রেখে দিতে পারতেছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির কল্যাণের কারণে। তো নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ রিচার্ড থেম্যান 1959 সালে সর্বপ্রথম
তার বক্তব্যে, তিনি একটা সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন, তো সেই সেমিনারের বক্তব্যে তিনি ন্যানো টেকনোলজি শব্দটি ব্যবহার করেন। তারও এক দশক পরে নরিও তানিগুসি ন্যানো টেকনোলজি শব্দটি আবিষ্কার করেন, আবিষ্কার করেন বলতে ওনার বক্তব্য থেকে এটা খুঁজে বের করেন। তো ন্যানো প্রযুক্তির দুটি পদ্ধতি, একটা হচ্ছে টপ টু বটম আর বটম টু টপ। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ফটো দেখতে পাচ্ছি যে হাতের আঙুলের উপর ছোট একটা চিপ দেখা যাচ্ছে, অর্থাৎ মেমোরি কার্ড। এত ছোট মেমোরি কার্ড, অথচ এর ধারণ ক্ষমতা হয়তোবা বিশ্বাস, কাউকে বিশ্বাসই করানো যাবে না। তো ধন্যবাদ সবাইকে এই 8টি লেকচার মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি এই 8টি লেকচার যদি মনোযোগ দিয়ে শোনা হয় বা ইউটিউব থেকে দেখে নেওয়া হয় তাহলে হচ্ছে অতি সহজেই প্রথম অধ্যায় সম্পর্কে যে ভীতি ছিল সেই ভীতিটা দূর হয়ে যাবে এবং একটা ভালো মার্কস পাওয়া যাবে আশা করা যায়। তো ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে প্রথম অধ্যায় নিয়ে আর কোনো রিভিউ হবে না, দ্বিতীয় অধ্যায়ে আমরা সরাসরি চলে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।